বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে যে কোনো শিক্ষার্থীর একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থাকে। কারো থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, কারো থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কারো থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সো আজ আমি কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আদ্যোপান্ত নিয়ে। স্বপ্ন যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আজকের ভিডিওটি তাদের জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মোট 120 নম্বর বরাদ্দ থাকে। 100 নম্বর থাকে বহুনির্বাচনী প্রশ্নের উপর এবং 20 নম্বর থাকে জিপিওর উপর। 100 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা ইংরেজি বিষয়ের উপর থাকে 30 নম্বর, হিসাব বিজ্ঞান বিষয়ের উপর থাকে 35 নম্বর এবং ব্যবসা নীতি ও প্রয়োগের উপর থাকে 35 নম্বর। জিপিএ 20 নম্বরের মধ্যে মাধ্যমিকের জন্য বরাদ্দ থাকে 8 এবং উচ্চ মাধ্যমিকের জন্য বরাদ্দ থাকে 12। অর্থাৎ মাধ্যমিকের ফলাফলকে 1.6 দিয়ে গুণ করতে হবে এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলকে 2.4 দিয়ে গুণ করতে হবে। একজন শিক্ষার্থীকে পাশ করতে হলে ইংরেজি বিষয়ের 30 নম্বরের মধ্যে 8, হিসাব বিজ্ঞান বিষয়ের 35 নম্বরের মধ্যে 12, ব্যবসা নীতি ও প্রয়োগের 35 নম্বরের মধ্যে 12 সহ মোট 40 নম্বর পেতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টিতে মোট 6টি বিভাগ রয়েছে এবং 6টি বিভাগে মোট আসন সংখ্যা 441টি। 6টি বিভাগে আসন সংখ্যা অ্যাকাউন্টিং 87, ফিনান্স 95, মার্কেটিং 77, ম্যানেজমেন্ট 65, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 50, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স 67। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে এতটুকু। তোমার যে বন্ধুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে স্বপ্ন দেখছে তা এবং তার নিকট পর্যাপ্ত পরিমাণ তথ্য নেই, তার নিকট ভিডিওটি শেয়ার করে দাও। পরবর্তীতে দেখা হচ্ছে অ্যাডমিশন ট্রিক্সের ভিডিওতে। সবার জন্য শুভকামনা, শেখা সহযোগ লার্নার্সের সাথে।